ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি আছে তাতে একটি ছোট্ট বিষয় কিন্তু খুব ইন্টারেস্টিং, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা, যাকে আমরা ইংলিশে বলতে পারি অরোরা বোরিয়ালিস অ্যান্ড অরোরা অস্ট্রালিস। তো আজকের বিষয় অরোরা, তো চলো শুরু করা যাক বিষয়টি। তো প্রথমে আজকে যেটা আমি প্রথমে বলতে চাইব যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ভারী ইন্টারেস্টিং জিনিস। কীরকম না, পৃথিবীর মধ্যে ধরে নেওয়া হয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই মেরুকে সংযুক্ত করে একটি চুম্বক আছে। সেই চুম্বকের চুম্বক ক্ষেত্রটা এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুকে এই রকমভাবে বেষ্টন করে থাকে, এবং এদের মধ্যে একটা সবসময় চৌম্বকক্ষেত্র প্রবাহ চলে। যে চৌম্বকক্ষেত্র প্রবাহটা অনেক কিছু থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে। তো এখানে আমি একটা 2D ছবি অ্যানিমেশন করে দেখানো হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক বিষয়। তো ত্রিমাত্রিক বিষয়টা একটু দেখে নিই, অনেকটা এই রকম দেখতে। আমি এটা ইন্টারনেট থেকে ছবিটা ইউজ করেছি আমার প্রেজেন্টেশনে তোমাদের বোঝানোর জন্য। তো এরপরে দেখে নাও যে কিভাবে চৌম্বক ক্ষেত্র এই সুমেরু প্রভা এবং কুমেরু প্রভাটা সৃষ্টি করে। তো এ প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে সূর্যের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে হাইড্রোজেন, এই যে দুটি ঘটনা, রূপান্তরের ঘটনা বিস্ফোরণের মাধ্যমে হয়, যাকে বলে থাকি ফিউশন এবং ফিশন। এই দুটি ঘটনার জন্য সূর্যতে ক্রমাগত বিস্ফোরণ হয়ে চলেছে, আর এই বিস্ফোরণ হওয়ার জন্য কি হয় যে সূর্য থেকে অনেক সময় বিভিন্ন আলোক রঞ্জন, গামা রশ্মি সমন্বিত এক ধরনের উজ্জ্বল মেঘ সূর্য থেকে নিক্ষেপিত হয়, যাকে আমরা সৌরঝড় বলি। তো সূর্য থেকে যখন নিক্ষেপিত হয় তখন সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলি আবর্তিত হয় তাদের দিকে অনেক সময় এই ঝড় ধেয়ে আসে। তো পৃথিবীর দিকে যখন এইরকম ঝড় ধেয়ে আসে তখন কি হয় দেখো, তখন এই চৌম্বকক্ষেত্রের কারণে তা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে আবদ্ধ হয়। এবং কোন স্তরে গিয়ে আবদ্ধ হয় না, এটি ম্যাগনেটোস্ফিয়ার ভেদ করে যখন এবং এক্সোস্ফিয়ার ভেদ করে যখন থার্মোস্ফিয়ারে আসে তখন থার্মোস্ফিয়ারে আয়নিত যে কণাগুলি, এই কণাগুলি প্লাজমার সঙ্গে রাসায়নিক সংযুক্তির মাধ্যমে এক উজ্জ্বল আলো বিশিষ্ট মেঘ সৃষ্টি করে, যা মেরু অঞ্চলে রাতের আকাশে এক উজ্জ্বল আবহাওয়া তৈরি করে। এটি দেখতে খুবই সুন্দর, তোমরা হয়তো অনেকে ছবি দেখে থাকবে। তো এটিকে উত্তরে সুমেরু অঞ্চলে বলা হয় অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণে বলা হয় অরোরা অস্ট্রালিস। তো অরোরা অস্ট্রালিস অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কিত, কাজে এটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে, অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা এবং অরোরা বোরিয়ালিস সুমেরু প্রভা। তো এই ভিডিওটাতে, এই পরের প্রেজেন্টেশনে আমি এখানে দেখাচ্ছি কীভাবে সৌরঝড় সূর্য থেকে নিক্ষেপিত হয়। এটি একটি ছবি যেটা আমি ইন্টারনেট থেকে আমার প্রেজেন্টেশনে ইউজ করেছি, তো এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটাকে দেখানোর জন্য এবং আমার অ্যানিমেশন দিয়ে আমি এর আগের ভিডিওতে একটু ব্যাখ্যা করেছি। তো এই প্রেজেন্টেশনে এই অ্যানিমেশনটা আমি এখানে ইউজ করেছি যে পৃথিবী এবং সূর্যের মাঝে আরও দুটি গ্রহ রয়েছে, মার্কারি এবং ভেনাস। তো এদের আকর্ষণ এবং এদের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর মতো নেই বলে এদের এই দুটি গ্রহতে এই ধরনের সুমেরু প্রভা কুমেরু প্রভা দেখা যায় না। তো কি হয় যখন ধেয়ে আসে তখন সৌরঝড়ের গতিপথে যদি এই দুটি গ্রহ আসে তো এই দুটি গ্রহকে অতিক্রম করে পৃথিবীর দিকে ধেয়ে আসা সৌরঝড় দুটি গ্রহকে অতিক্রম করে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে এই ধরনের সুমেরু প্রভা কুমেরু প্রভা সৃষ্টি করে। তো
ছবিটাতে দেখতে পাচ্ছ উত্তরে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে কীরকম সুমেরু প্রভা সৃষ্টি হয়েছে। অসাধারণ একটি দৃশ্য, তোমরা অনেকে এই ধরনের ছবি দেখে থাকবে, মানে পৃথিবীর অপরূপ সৌন্দর্য। তো ধন্যবাদ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টস করে। থ্যাংক ইউ।